কারণ করে পূজোটা করতে হয়। মা কালী বলে কথা ভয়ই লাগে সত্যি কথা। এটা গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছি বৈশালী মজুমদার, দীপা মজুমদার দীপা মজুমদারের একমাত্র কনে, তো একমাত্র সন্তান। তো ডং করলাম। তো আজকে অ্যাকচুয়ালি ব্লগটা স্টার্ট করার কথা ছিল দুপুরবেলা, তো দুপুরবেলা স্টার্ট করতে পারিনি, বিকেল হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে করতে, এই যে চলে এসেছে, আমি সন্ধে হয়ে গেছে। জি বাংলা, তো খুবই ব্যস্ততার মধ্যে আছে, তার জন্য আমার একা একাই ব্লগটাকে স্টার্ট করতে হলো। কি হয়েছে বলো তো, তোমরা হয়তো জানতে পারো, যে জেনেছো হয়তো যারা রেগুলার ব্লগ দেখো, যে আমাদের বাড়ি কালী পুজো চলে এসছে লাস্ট ডে। মা বাবা ওরা গেছিল পুজো শপিং করতে। তো কালী পুজোর আজকে হচ্ছে আগের দিন, 22 নভেম্বর, আজকে হচ্ছে 22 নভেম্বর মঙ্গলবার, টিউজডে। তো কালী পুজোর প্রিপারেশন মানে কি, আজকে হচ্ছে আগের দিন, আজকে আমরা যেটা বলি সেটা হচ্ছে সংযম, সংযমের দিন নিরামিষ খেয়ে, মানে অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে নিরামিষ খেয়ে পরের দিন উপোস করা। তো আজকে যা যা নিয়মের কাজকর্ম ছিল সব সবকিছুই সম্পূর্ণ করা হয়েছে। আর আজকে এত হ্যাট্রিক ডে ছিল যে সকাল থেকে ব্লগটাকে স্টার্ট কি করব, ব্লগ তো স্টার্ট হয়নি, ইভেন কি আমি এডিট করতেও বসতে পারিনি। সবাই মাত্র স্নান টান করে এসেছি, এসে ভালো করে মানে শরীরে টরীরে তেল টেল দিলাম, দিয়ে ভাবলাম যে ব্লগটাকে স্টার্ট করা যায়। ব্লগ অলরেডি আমি দুপুরবেলা একটা ফুটেজ তুলে রেখেছিলাম যে কি কি প্রিপারেশন হচ্ছে আগের দিন, বা কি কি ইউজুয়ালি আগের দিন হয়ে থাকে, তো সেটা নো ডাউট এই পরের ক্লিপটাতে অ্যাড করে দেবো। তো চলো ব্লগটাকে স্টার্ট করি, তারপর আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলছি, আর কিছু কথা আছে শেয়ার করার মতো। তো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডো আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক। আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তাহলে চলো এবার ব্লগটাকে স্টার্ট করি। আর আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিছু নিয়ে এসে বসে গল্প করছি। তো এখানে প্রিপারেশন স্টার্ট, বলো কালিমাই কি। এখানে পিঠে পুলি হচ্ছে মা কালীর জন্য, এখানে নারিকেল দিয়ে কি হবে, নাড়ু হবে, পিঠে হবে, মালপোয়া হবে, পাটিসাপটা হবে, এখানে আছে জাম পিঠে বানানো হয়ে গেছে, ঠাকুর করে গুছিয়ে রাখছে, এখানে আছে জাম পিঠে, মালপোয়া, পাটিসাপটা হবে আজকে, এবার উপরেই করা হচ্ছে, নয়তো অন্য বাড়িতে করা হয় না মা। নিচে পিসি এসছে উপোস করবে, তার জন্য কাম কাজ করছে, ভিতরে আরো লোকজন আছে কাম কাজ করছে, এদিকে ব্রুনোর স্নান শেষ, আমার পিছু পিছু ঘুরছে। তো ওরা কাজ করতে করতে, ওদেরও তো একটু এন্টারটেনমেন্টের দরকার, তো এখানে একটু হেল্প করে দিচ্ছে মা কালীর জন্য। বাই দ্য ওয়ে আজ কয়েকদিনের জন্য উনিও নিরামিষ ভুজি, আজকে স্নান টানও হয়েছে তার জন্য, স্নান টান করে নিরামিষ খেয়ে তারপরে এসছে মা কালীর কাজ করার জন্য। বা কর্মট কি আদু, ও কিন্তু খাওয়ার লোভে বসেনি এখানে, কিছু খায় না, যায় না ওইদিকে, আসো বাস বাস। এইটা কি ধরনের কাজ, কি ধরনের কাজ, মুখ ফলে এটা কি ধরনের কাজ হইতেছে, আল্লাহ দিতেছে আমার বুকে কি বলবে, হচ্ছে আমার ঘর, এ হচ্ছে আমার মামা, দুনো দুনো দিচ্ছে নতুন নতুন কলার, স্নানও করেছে, আছে আছে নিরামিষ খেয়েছে বউ, লাইফে ফার্স্ট টাইম, আই মিন না আগে তো ওকে নিরামিষে দিতাম, মানে অনেকদিন পর আছে, হোয়াট এভার। তো এই হচ্ছে ঘরটা সুন্দর করে টিপটপ করে সাজিয়ে রেখেছি, আর সুন্দর লাগছে না দেখতে বলো, এইসব কিছু ধোয়াধুই হয়ে গেছিলো আগের ব্লগগুলো তো তোমরা দেখতেই পেলে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কী খাওয়া খাওয়া যায়। আর এই হচ্ছে আমার ঘরের বাইরের পরিস্থিতি, বাইরে এখানে পর্দা লাগানো বাকি আছে। এই হচ্ছে আমাদের বাড়ির কুক, যারা আমাদের পুরনো ব্লগ দেখো তারা চিনতে পারবে, হাই করে দাও সত্যি আন্টি, খুব ভালো কুক করে। আর এই হচ্ছে ঠাকুর ঘরের পরিস্থিতি আপাতত, উপরে চান্দোয়া বলে এটাকে, জানি না কি বলে অন্য ভাষায়, তো এটা টানানো হয়ে গেছে, পিছের ব্যাকড্রপ টানানো হয়ে গেছে, এখানে মঙ্গল ঘট বের করা হয়ে গেছে, এই পুরো রুমটা ছড়িয়ে ছিটিয়ে আছে জাস্ট বিকজ
এই বছর এই রুমে কোনো ধরনের রান্নাবাড়া হচ্ছে না, উপরে রান্নাবাড়া হচ্ছে। তো এই হচ্ছে বাড়ির মানে এই রুমটার পরিস্থিতি। রাত্রিবেলা কাকু এসে আরামসে ডেকোরেট করবে, সেটাও তোমাদের সাথে ক্যাপচার করব। মামা ঢুকবে না, ছড়ো বলো কালিমা কি সর্বনাশ। তো হচ্ছে আমার খাবারটা, অ্যাকচুয়ালি একটু দুপুরের লাঞ্চ ছিল, আমি এখন খাচ্ছি, কি করব। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোমরা যারা জানো না, যারা নতুন সাবস্ক্রাইবার, তাদেরকে বলছি যে আমাদের বাড়ির কালী পুজোটা কিন্তু অনেক পুরোনো কালী পূজা, এটা বাৎসরিক কালী পূজা হয়। দিওয়ালিতে যে কালী পুজোটা হয় তার ঠিক এক মাস পর আমাদের বাড়ির কালী পুজো হয়। 30 ইয়ার্স অ্যাবাভ হয়ে গেছে, আই থিঙ্ক 30 ইয়ার্স অ্যাবাভ হয়ে গেছে কালী পুজোটা। অন্য অন্য বছর প্রতি বছরই আমরা ঘটা করে থাকি, বাইরে প্যান্ডাল করে অনেক অনেক লোকজনকে ডেকে, কিছু কিছু দর্শনার্থী বা লোকজন বলো, নিমন্ত্রণ যারা বলো ওরারা। আমাদের বাড়ির কালী পুজোটা অনেক পুরনো, তো অনেক সময় অনেকে কোনো উইশ করে হয়তো ফুলফিল হয়ে যায়, তোরা এমনি নিজে থেকেই আসবে, এসে শাড়ি দেখবে, ঠাকুরকে কাপড় দেবে, ভোগ দেবে, এইগুলো লোক বেড়ে যায়। তো এই বছর পসিবল হয়নি সত্যি কথা এটা। আরেকটা কথা, হয়তো অনেকে ভাবতে পারো যে কেন এরকম বলছি, এই বছর সত্যি কথা পসিবল হয়নি। মা বাবা ওরা লাস্ট মিনিটে বাড়িতে এসছে, ওরা এসছে কদিন হবে, আজকে 3-4 দিন হবে ম্যাক্স টু ম্যাক্স। আর এসে লাস্ট মোমেন্টে ডেকোরেটার্স রেডি করা, ডেকোরেটার্সকে রেডি করা, তারপর পান্ডা রেডি করা, বাইরে যে রান্না করবে, অনেক কিছু থাকে। মিউনিসিপ্যালিটিতে আমরা অ্যাপ্লিকেশন দিই জল দেওয়ার জন্য, অনেক কিছু থাকে। তো লাস্ট মিনিটে সেটা হয়ে উঠতে পারিনি, সম্ভব হয়নি, তার জন্য এবার ঘটা করে করা হচ্ছে না। পুজোটা তো নিয়মের পুজোটা, সেটা করা হবে, বাট এক্সট্রা লোকজনদেরকে বলা হচ্ছে না, শুধু ক্লোজ ফ্যামিলি মেম্বারসদের নিয়েই পুজোটা করা হচ্ছে। তো এখানে মেয়ে বসে বসে খাচ্ছে, আমরা কালী পূজার আগের দিন একবেলা নিরামিষ মানে উপোস হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলা খাওয়া হচ্ছে রুটি সবজি, আর রাত্রিবেলা ভাত খাওয়া হবে। আমি বলেছি তোমার কার্যক্রম দেখো। আমার কার্যক্রম এই যে ভলেন্টিয়ার আমার টিমের, এই যে এদিকে একটু মুখটা ঘোরা, একজন দুজন এই যে তিনজন চারজন পাঁচজন, আর ওই ঘরে ননদ আসেনি, যাই হোক এতে সবাই মিলে খাবো এবারে রুটি। যা যে সব থেকে ছোট মানুষ, সব থেকে ছোট খাটো, ছোট মানুষ না ছোট খাটো, ও বসেছে একদম উঁচু জায়গায় আর জল খাচ্ছে, সবাই ভর্তি। চলো খাওয়া স্টার্ট করো, আমি হচ্ছি সব থেকে বড় ভর্তি। সকাল থেকে এত কাজ, আমার ছেলেকে স্নান করালাম, রান্না বাড়া করলাম, বর আসলো খেতে দিলাম, দোকান ডিউটি দিলাম, এত কাজ মানে কি বলে বোঝানোর মতো না না গো, সব খেয়ে বলো তো কেমন হয়েছে, অনেক কষ্টে রান্না করে বিকেলে স্নান করে এসেছি। আর সত্যি আমরা যা কালী পূজার দিন মানে আগের দিন না সবাই মিলে কাজ টাজ করি সারাদিন, তারপরে সন্ধ্যাবেলা এরকম বসে সবাই মিলে কিটি পার্টি খাই, ভীষণ মজা হয়, হাসা হাসি। আজকে ছোট দেওয়ার বাড়িতে নেই, এনজয় করে কম হাসা হাসি, ভালো আছে, নেই মাথা শেষ হয়ে যায় আমার, হাসতে হাসতে ঠিক আছে, মাথা শেষ হয়ে যায়, মাথা শেষ হয়ে যায় আমার, এটা আমার সানি গো। এমন একটা ভাবি আসলো, ভাবি না গো কিন্তু
বসে সবজি কাটা হচ্ছে। এই যে এই যে ও বসে আছে, ও সিংহাসনে বসে বসে দেখছে। কাটা শেষ, সবাই কাটছে। হ্যাঁ ওই দেখো না, এদিকে কি সুন্দর বসে কুমড়ো কাটছে। তো গাইস আমরা খুব ফুর্তি করছি গাইস। গাইস আলোটা এরকম কেন হয়ে গেল গাইস? হ্যাঁ তো গাইস আমরা খুব ফুর্তি করছি গাইস। গাইস আমাদের ডেকোরেটরস মজুমদার টেন্ট হাউস আর উদারবন টেন্ট হাউস, তো ওদেরকে তো প্রতি বছর আজকের দিনে এরকম এই ঘরটা মানে কি বলো ডেকোরেট করা হয়, মণ্ডপটা তৈরি করা হয়। তো তোদেরকে ব্যাক ক্যামেরাটা অন করে ফার্স্ট রেডি দিচ্ছি, তারপর কথা বলছি। আর অ্যাকচুয়ালি আপুকে এখানে দাঁড় করা হয়েছিল, আপু দাঁড়াতো গিয়ে যেত, মা কালীর মুখে এই লাইটটা পড়বে কিনা না সেটা দাঁড় করা হয়েছিল। দাঁড়া, হ্যাঁ আপুর থেকে খাটো আমাদের মা কালী, আই থিঙ্ক পড়ে যাবে মুখে। হ্যাঁ ঠিক আছে, নাইস পোজ লাইক দানব, ওকে নাইস। তারপরে তো একটু একটু ডেকোরেশন হয়েছে, হয়নি পুরো কমপ্লিট রুমটা। ইউজুয়াল যাই দিন ভালোই যায়, আমি প্রত্যেকবার প্রত্যেক অকেশনে প্রত্যেক মুহূর্তে এই কথাটা বলি, বিকজ আগে আমাদের বাড়িতে কালী পুজো হলে ইউথ খুব অনেক বেশি ছিল। এখন তো যে সবাই বড় হয়ে গেছে, আগে সবাই বেললে ছিল অ্যাকচুয়ালি সত্যি কথা, এখন সবাই বড় হয়ে গেছে, যে যার যারই কাজে ব্যস্ত, অনেকের বিয়ে হয়ে গেছে, পিসিদের অনেকের বিয়ে হয়ে গেছে, দিদিদের অনেকের বিয়ে হয়ে গেছে। আগে তো আমাদের বাড়ি কালী পুজো মানে অ্যানুয়াল ফাংশন ছিল, তো খুব হই হুড়ুস্তুল আনন্দ, মানে প্রতিটা বছর আমরা ওয়েট করতাম। আর সব থেকে ব্যাড থিং ছিল কালী পুজোর আগের দিন নয়তো পরের দিন পরীক্ষা শেষ হতো, মানে এটা একটা টেনশন থাকতো। কালী পুজোর ডেট তো অলরেডি সবসময় সব বছরই ফিক্সড থাকতো, বাট রুটিন কবে দেবে অ্যানুয়াল অ্যানুয়াল এক্সামে সেটা ওয়েট করতে থাকতাম। আর তারপর রুটিন ওয়াইজ ডেট মানে দেখতাম গুনে, তারপরে দেখতাম যে না কালী পুজোর আগের দিন যদি শেষ হয়ে যায় তাহলে ও শান্তি, আর যদি পরের দিন থাকে কালী পুজোর তাহলে কি টেনশন, বাপরে বাপ। তো সিরিয়াসলি যাই দিন ভালোই যায়। তো এই বছরও আমরা আমরা নিজেরা নিজেরা এনজয় করবো, নিজেদের নিজেদের মধ্যে একটা আড্ডা বসাবো, গান বাজনা করবো, হিউরুসুল করবো, সে চেষ্টা করবো। ছোটোখাটো হলে কি হলো, পুজো তো আর ছোটোখাটো হচ্ছে না, তো সেটাই। তো কালকের জন্য আমার একটা নিউ আউটফিট আছে, সেটা কালকে পরবো। তো কালকে উপোস থাকবো, আপু উপোস থাকবি না রে? লুঙ্গি আর শিকা গেঞ্জি ওর কালকের থিম, মানে আউটফিট অফ দ্য কালী পুজো। আজকে আছে লাই পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে বাটা, বাঁধাকপির ঘন্ট, আছে আলু ভাজা, আছে গরম গরম মটর ডাল, আছে ডালের বড়া করে শালগম আলু আর ধনে পাতা দিয়ে তরকারি, লাস্ট বাট নট দ্য লিস্ট পনির আলু দিয়ে তরকারি। শাক ছিল না গো, এই যে শাক, সরি শাক প্লাস কি পড়ে গেছিল, এই হচ্ছে শাক। তো এই হচ্ছে ফার্স্ট ব্যাচ, কালকে যারা যারা উপোস করবে, মা আন্টি আপু অত করবে না, এও করবে না, আর পিসি ওরা এখন সঞ্জনের মানে এখনো দোকান থেকে আসেনি, তো আমরা ভাবলাম যে আমাদের তো স্টার্ট করে দেখে। হ্যাঁ 10:30 নাগাদ বাজে, আর ডেকোরেশনটা একটু স্নিক পিক দিয়ে দিচ্ছি, কালকে ভালো করে দেখাবো। তো কাজ ধোয়া ধুই এতদিন থেকে প্রিপারেশন, কালী পুজো মানে বিরাট কিছু, মানে কি বলবো, ভীষণ নিট ক্লিন, মানে কি বলবো, একদম নিয়ম কারণ করে পুজোটা করতে হয়। মা কালী বলে কথা ভয়ই লাগে সত্যি কথা। এটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে আমার বিছানা হয়ে গেছে, আমার মানে কি বলবো পার্টনার শুয়ে পড়েছে, আরেক পার্টনার রশি দিয়ে বাঁধা, এদিকে বাবা আছে। তো প্রচন্ড ক্লান্ত, মা চোখ মুখ দেখেই বুঝতে পারছো ঠিকই, মানে সারাদিন খাওয়া দাওয়া নাই, তো রাত্রিবেলা খাওয়ার পরে ভাত খেয়েই এখন দৌড় দিয়েছিল, পেটটা মানে কি করছে না, মানে ভাতটা পাচ্ছো তাড়াহুড়ো এসে, মানে এত সময় করতে পারিনি না, রেস্ট করতে পারিনি না। তো তোমাদের আমি একটা কথা মেনশন করেছি ব্লগে, স্টার্টেও বলেছিলাম এখনো বলছি, প্লিজ তোমরা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স বা আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের ক্লোজ যারা, যাদের কাছে এই বছর আমরা মানে কি বলবো ক্ষমা প্রার্থী না, আই মিন ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থী যে এই বছর আমরা কাউকে ইনভাইট করতে পারছি না, জাস্ট বিকজ আমি আগেও বলেছি এখন আবার কথাটা বলছি যে ওরা একদম লাস্ট মোমেন্টে এসছে, তো সময়ের অভাবে প্লাস ম্যান পাওয়ারের অভাবে, আর
তার জন্য আমরা এই বছর ঘটা করে পূজোটা করতে পারছি না। পূজো তো হবেই, বারবার এক কথাই আমি বারবার একই কথা রিপিট করছি, পূজো তো সম্পূর্ণ হবে, পূজোতে কোনো ত্রুটি থাকবে না। বাইরে যেটা প্যান্ডেল বানিয়ে লোকজনকে খাওয়ানো হতো সেটা হচ্ছে না, তো ক্লোজ কয়েকজনকে নিয়েই আমরা পূজোটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। বারবার বারবার এই কথাটা বলছি জাস্ট বিকজ আমাদের বাড়ির পূজোর জন্য অনেকে অপেক্ষা করে থাকে, আমাদের প্রত্যেক কাস্টমাররা যারা দোকানে আসে ওরা জানে যে এরকম টাইমে পূজোটা হয়, সবাই এসে আগে আগে জিজ্ঞেস করতে থাকে তোমাদের বাড়িতে পূজো চলে এসেছে, কারণ সবারই একটা ইচ্ছা থাকে যে মায়ের সামনে ভোগ দেবে, নয়তো কাপড় দেবে, নয়তো এমনিতেই আসবে, মাকে অঞ্জলি দেবে, প্রসাদ নিয়ে যাবে, প্রসাদ খাবে। তো সেই কারণে আমরা সবাই, আমরা সত্যি বলছি আমরা উই আর রিয়েলি ভেরি সরি ফর দিস। আগামী বছর আসছে বছর আবার হবে খুব ধুমধাম করে। হ্যাঁ, আর এটাই সবাই মা কালী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি পূজোটা যেন খুব ভালো করে হয়। আর দে আর রিয়েলি টায়ার্ড ফ্রম মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে, তো সেটাই ভালো করে পূজোটা হোক কালকের জন্য। কতক্ষণে কি শুয়ে পড়বো, আর কালকের জন্য আমি খুব বেশি এক্সাইটেড, বাড়ির প্রত্যেকে খুব বেশি এক্সাইটেড যে মা কি করে এবার সাজানো হয়েছে সেটা দেখার জন্য। তো তোমাদের সাথে কালকে পুরোটা দিন পুরোটা বিকেল একদম শেষ অবধি শেয়ার করব। তো আজকের মতন এই ব্লগটা আজকেই শেষ করছি, কালকে আবার নতুন ফ্রেশ ব্লগ নিয়ে দেখা হবে। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। কমেন্ট বারবার বলিস, প্রায় ভিডিওতে বলিস, সবাই কমেন্ট করবে, কমেন্ট করে বলবে ভালো মন্দ যাই তোমাদের মনে থাকে। আর মা কালীর কাছে আমরা দুজনেই সবাই মিলে প্রার্থনা করবো, তোমাদের মঙ্গল কামনা করবো, তোমাদের জন্য প্রার্থনা করবো। তোমরাও কমেন্টের মধ্যে বিশেষ করো তোমাদের নিজেদের বেশ। তো আজকে মতন এই পর্যন্তই রইলো, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট, গুড নাইট।